প্রিয় ভিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেই আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি 2021। তো শুরুতেই শেয়ার করব যে কতটি পদ আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন। তো দিশা একটি এনজিও প্রতিষ্ঠান, এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এটি 19টি জেলায় দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ এর পাশাপাশি কমিউনিটি লাইব্রেরি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোবার কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এ পেশায় নিয়োজিত কৃষক ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ডেইরি অ্যান্ড লাইভ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা, টেকনিক্যাল ট্রেনিং, কমিউনিটি স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। তো বাকি এই এনজিও সম্পর্কে আপনারা জানবেন এবং এখান যে বাকি যে লেখা আছে এটা আপনারা পড়ে নেবেন। তো শুরুতেই দেখুন পদের সংখ্যা হচ্ছে 200টি, বয়স হচ্ছে 25 থেকে 32-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে 3টি পদ আছে, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, ক্রেডিট অফিসার গ্রেড 1, ক্রেডিট অফিসার গ্রেড 2। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 1 নং পদের জন্য মাস্টার্স ডিগ্রি যে কোনো বিষয়ে, 2 নং পদের জন্য যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, 3য় পদের জন্য হচ্ছে স্নাতক সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে এবং প্রশিক্ষণকাল 1 মাস। তো এখানে বেতনের দেওয়া আছে 10,000 টাকা, 9,500, 8,500 টাকা। বেতন ও ভাতাতে শিক্ষানবিশকাল 6 মাস, 1 নং পদের জন্য 14,000 টাকা এবং স্থায়ীকরণের পর হচ্ছে 17,980 টাকা। তো 6 মাস আপনাদের বেতন দেবে 14,000 টাকা করে, যখন আপনার চাকরিটা স্থায়ী হবে তখন আপনার বেতন পাবে 7,980 টাকা। 2 নং পদের জন্য আপনারা 6 মাস বেতন পাবেন, প্রথম 6 মাস 13,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন পাবেন 17,340 টাকা। 3 নম্বর পদের জন্য 6 মাস মধ্যে বেতন পাবেন 12,500 টাকা, যখন স্থায়ী হবে তখন আপনার বেতন পাবেন 16,440 টাকা। তো এছাড়াও গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, মেডিকেল অ্যান্ড ডেথ বেনিফিট, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন। এখন আপনারা আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দেবেন, তো এখানে বলছে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের এনআইডির ফটোকপি, সদ্য তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 7/10/21 তারিখের মধ্যে আপনারা যে ডাকে পাঠাবেন। ঠিকানা হলো পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10 বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216। এই ঠিকানায় ডাকযোগে আপনাদের পাঠাতে হবে। অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে। এবার শর্তাবলী হচ্ছে, নির্বাচিত হলে আপনাকে দায়িত্ব পালনের জন্য অবশ্যই মাঠে বাইসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 10,000 টাকা জমা দিতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চিতকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে। আপনি অন্য কোনো লেনদেন করবেন না, অর্থাৎ যখন আপনি চাকরি যোগদান করবেন তখন শুধুমাত্র 10,000 টাকা জমা দিতে হবে, এটা ফেরতযোগ্য, আপনি এটা ফেরত পাবেন। তো এই হচ্ছে এনজিওর বিজ্ঞপ্তিটি। এখন আপনি কিভাবে আবেদন করবেন, দরখাস্ত কিভাবে লিখবেন, তো এখানে দরখাস্তর ফরম্যাট যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে লিখে ইন্টারপ্রেস করেন, তাহলে এভাবে আপনারা দেখতে পারবেন। তো এভাবেও আপনারা ফরম্যাট তৈরি করতে পারেন, তো আপনারা এভাবে ফরম্যাট তৈরি করতে পারেন। এটা হলো 1 পেজের ফরম্যাট, অল্পতে 2 পেজেরও ফরম্যাট আছে। আপনারা যদি কম্পিউটার দোকানে যান তাহলে সিভি ফরম্যাট বা রিজিউম ফরম্যাট বললে এবার আপনারা তারা তৈরি করে দিতে পারবে। এভাবে তৈরি করবেন, জাস্ট আমি স্যাম্পল দেখালাম, আর এভাবেও তৈরি করতে পারেন, লিখতে পারেন। তো অবশ্যই আপনারা পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সংযুক্ত করবেন, এতে তারা চেক করে আপনাকে দেখতে পারবে যে আপনি সঠিক কিনা। তো এই হচ্ছে দরখাস্তও লিখতে পারেন, আপনারা যেভাবে ফরম্যাট তৈরি করেন না কেন আপনার বায়োডাটা সহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে পারেন, অথবা দরখাস্ত লিখেও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে পারেন। তো দরখাস্ত লিখলে অবশ্যই আপনার সিভি সংযুক্ত করতে হবে। আপনারা এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন, যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি এই ঠিকানাটা লিখে ইন্টারপ্রেস করেন যে www.diasabd.org লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে যদি একটু নিচে
যান তাহলে দেখতে পারবেন জব ভ্যাকেন্সি। এই জব ভ্যাকেন্সিতে যদি ক্লিক করেন তাহলে এভাবে আপনার একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি ক্রেডিট অফিসার এই যে এটা যদি ক্লিক করেন তাহলে আপনার বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।